শ্রীলঙ্কায় ক্রমবর্ধমান বেকারত্ব এবং খাদ্যের গভীর সংকট তৈরি হয়েছে। সারা দেশে লেগে আছে হাহাকার। দেশটিতে প্রচণ্ড হারে বেড়েছে খাদ্য পানির দাম। শ্রীলঙ্কার তামিলরা এখন ভারতে আসার চেষ্টা করছেন। ইতোমধ্যে শ্রীলঙ্কার 16 জন তামিল ভারতে ঢুকেছেন। তারা শরণার্থী হিসেবে দেশটিতে আশ্রয় নিয়েছেন। দেশটি থেকে ভারতে যাওয়া শরণার্থীরা জানিয়েছেন, সেখানে চাল প্রতি কেজিতে শ্রীলঙ্কার মুদ্রায় 500 টাকা অবধি পৌঁছে গেছে। 400 গ্রাম পাউডার দুধের দাম 790 টাকা, 1 কেজি চিনির দাম 290 টাকা। 1989 সালে গৃহযুদ্ধের সময় যেভাবে মানুষ পালাত, এবারও সেই পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার শ্রীলঙ্কান শরণার্থীদের 2টি দল ভারত তীরে এসে পৌঁছেছে। 6 জনের একটি দল রামেশ্বর এলাকায় আসছিল, সে সময় ভারতীয় কোস্টগার্ড বাহিনী তাদের বাঁচায়। নৌকাটি ফোর্থ আইসল্যান্ডে ফেঁসে গিয়েছিল। শরণার্থীরা শ্রীলঙ্কার উত্তর জাফনা এলাকা থেকে আসছে। তামিলনাড়ু পুলিশ জানিয়েছেন, শ্রীলঙ্কায় গভীর সংকট তৈরি হয়েছে, তাই দেশটির শরণার্থীরা ভারতে ঢুকছে। শ্রীলঙ্কার উত্তর দিকে তামিল প্রভাবিত এলাকা রয়েছে। তামিলনাড়ু ইন্টেলিজেন্সের সূত্র মতে এটা শুধুমাত্র সূচনা, এখনও ওখান থেকে অনেক মানুষ আসবেন। ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী খুব তাড়াতাড়ি আরও 2000 শ্রীলঙ্কান শরণার্থী ভারতে ঢুকবেন। শ্রীলঙ্কার কাছে বিদেশি মুদ্রার ভাণ্ডার শেষ হয়ে গেছে। জরুরি সামগ্রী বাইরে থেকে আনার জন্য উপযুক্ত টাকা নেই দেশটির কাছে।